তাসবিহ করতে পারবেন না বাইরের চোখ দিয়ে দেখবেন হ্যাঁ সব এগিয়ে যাচ্ছে মাশাআল্লাহ বিশ্ব এগিয়ে যাচ্ছে ভেতরের চোখ দিয়ে দেখবেন বিশ্ব কিয়ামতের দিকে এগিয়ে যাচ্ছে মানে মূসা এবং খিদর আলাইহিমাস সালাম তাদের দৃষ্টিভঙ্গির যে পার্থক্য এই পার্থক্যটা আপনাকে বুঝতে হবে আগে এক্সটারনাল শুধু বাহ্যিক জ্ঞান নয় ইন্টারনাল অবজারভেশন লাগবে এই দুইটা যখন একত্রিত হবে আল্লাহর পক্ষ থেকে ইলমে লাদুনি আসবে ইনশাআল্লাহ নূর আসবে বারাকা আসবে দূরদর্শিতা বসিরা আসবে তখন আপনি দূর পর্যন্ত দেখতে পাবেন ইনশাআল্লাহ আর নূর লিসন লিসন কেয়ারফুলি নূর কখনো এমন হৃদয়ে আসবে না কেল্লা আল্লাহ আল্লাহর কসম কখনো নয় নূর কখনো এমন মনের মধ্যে আসতে পারে না যে মনের মধ্যে হিংসা আছে বিদ্বেষ আছে গীবত্ব আমাদের সংস্কৃতির চর্চা আছে কিবার অহংকার আছে এমন কোন যায় কশ্চিন কালে আল্লাহ নূর আসতে পারে আল্লাহ নূর পেতে হলে ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব আমল আখলাকের সাথে হৃদয়টা কলবটা আগে পরিশুদ্ধ পরিষ্কার করতে হবে তারপরে নূর আসবে ربنا اتمم لنا نورنا واغفر لنا انك على كل شيء قدير دعا করতে হয় এবং সূরা নূরের উপর আমল করতে হয় আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন এবার এই দৃষ্টিভঙ্গিকে কাজে লাগিয়ে একটা গল্প দেখে আপনি শেষ করেন আর কিছু দরকার নেই চলে যান আসহাবুল কাফের গল্পে লাস্ট অংশ আমার খুব আমার লেকচার আছে আমি অনেক কিছু বলতে চেয়েছিলাম বাট টাইম আমাকে অ্যালাউ করছে না লাস্ট পাঁচ মিনিট আপনি এবার এই দৃষ্টিভঙ্গিটাকে কাজে লাগিয়ে আসেন আসহাবুল কাফের গল্পে লিসেন একটা সভ্যতা ছিল সভ্যতার রাজা তার নাম দাকিয়ানুস কি নাম দাকিয়ানুস এই ব্যক্তি স্বৈরাচারী উদ্ধত অহংকারী এবং তার সমাজের মধ্যে এমন কোনো জাহিলিয়াত নাই যেটা ছিল না স্পেশালি ছিল শিরক কি ছিল শিরক ছিল কুফর ছিল আল্লাহ দ্রোহিতা ছিল অশ্লীলতা ছিল এভরি সিঙ্গেল জাহিলিয়াত ওয়াজ দেয়ার সেখানে ছিল ঠিক আছে এরকম একটা সভ্যতার মধ্যে লিসেন এরকম একটা সভ্যতার মধ্যে আল্লাহ পাক অল্প কিছু যুবক ছেলেকে হেদায়েত দিলেন কাকে দিলেন এবং এই যুবক ছেলেরা ছিল তৎকালীন সরকারের মন্ত্রী মিনিস্টারের ছেলে মাশাআল্লাহ এক উর্ধ্বতন কর্তৃপক্ষের ছেলে হেদায়েত পেয়েছে প্রথমে ইমান গোপন রেখেছে ইমান কি করেছে গোপন রেখেছে তারা এক তাওহীদে বিশ্বাস করছে এক আল্লাহ ইমান গোপন রেখেছে মানুষকে জানানোর অপশন নাই সবাই শিরকে আছে আমি কাকে বললে কি হয় গোপন রেখেছে এক পর্যায়ে জানাজানি হয়ে গেল তারা দাওয়াতি কাজ করলেন কিছু খুব বেশি কাজের কাজ হয়নি তারা দাওয়াতি কাজ করলেন মানুষ শুনল না কথা এবার ওই দাকিয়ানুস বাদশাহ ওদেরকে ডেকে নিয়ে আসলো এসে আলটিমেটাম দিল তিন দিন সময় দিচ্ছে তিন দিনের মধ্যে যদি তোমরা ধর্ম ত্যাগ করে আগের জায়গায় ফিরে না আসো তোমাদের শিরচ্ছেদ করা হবে কি করা হবে শিরচ্ছেদ করা হবে এবার এই কয়জন মেলা হচ্ছে শিরক উৎসব হচ্ছে গাছের আড়ালে বসে আছে নয় জন এবং বসে একে অপরের সাথে পরিচিত হচ্ছে না চিন্তা করছেন কি করা যায় তারা সিদ্ধান্ত নিলেন আমরা আর এই সমাজে থাকবো না কি করবো না এই সমাজে থাকবো না তারা সেখান থেকে বের হয়ে গেলেন উদ্দেশ্য ছিল ওখান থেকে ডিসকানেক্টেড হয়ে জাহিরের থেকে ডিসকানেক্টেড হয়ে এমন কোনো জায়গায় চলে যাওয়া যেখানে গেলে তারা শান্তিপূর্ণভাবে দিন পালন করতে পারে কথা বুঝতে পারছেন তারা রওনা দিলেন রাত হলো বাই দ্য ওয়ে তাদের সাথে একটা কুকুরও ছিল কি ছিল একটা কুকুরও ছিল তারা হাঁটতে থাকলেন রাত হয়ে গেল রাত্রেবেলা তারা আশ্রয় নিলেন একটা গুহার মধ্যে কোথায় গুহায় ঘুম চলে আসলো ক্লান্ত ছিলেন ঘুমিয়ে পড়লেন আর ঘুম থেকে উঠছেন না এবার ঘুম থেকে উঠলেন ওঠার পরে বলছেন আমরা কতদিন ঘুমিয়েছিলাম একজন বলছে একদিন একজন বলছে একদিনের কিছু কম একজন বলছে আল্লাহ ভালো জানেন কতদিন যাই হোক পকেট থেকে কিছু মুদ্রা বের করলেন লিসেন কেয়ারফুলি এমন মুদ্রা যেটা নিয়ে ঘুমিয়েছিলেন 309 বছর আগে সেই মুদ্রা বের করলেন 309 বছর পর তারপরেও সেই মুদ্রার দাম কমে যায়নি সেই মুদ্রা হাতে দিয়ে বললেন বাজারে যাও কিছু খাবার নিয়ে আসো খেয়াল রাখবে কোন খাবারটা উত্তম আমি টাইম সংকট হচ্ছে না বলে খুব দ্রুত বাংলায় বলছি প্রত্যেকটা অ্যারাবিকে ব্যাখ্যা করতে পারলে আমি শান্তি পেতাম ঠিক আছে যাই হোক বাজারে গেলেন এটা এই মুদ্রাগুলো নিয়ে যাও বাজার থেকে খাবার নিয়ে আসো এবার সে ব্যক্তি বাজারে গিয়ে দেখছে যেখান থেকে এসেছিলাম এই জগৎটা তো তেমন মনে হচ্ছে না আমরা কি পথ ভুল করলাম নাকি স্বপ্ন দেখছি ওই মানুষগুলো নাই সেই গাছপালা নাই সেই ট্র্যাক নাই কিছুই নাই হ্যাঁ এই বাজারটা আছে ঠিক কিন্তু বাজারের পরিবেশ তো আগের মতো নেই গতকাল রাতেই তো সেখান থেকে আসলাম তার কাছে মনে হচ্ছে সে পাগল বা তার কাছে মনে হচ্ছে সে বিভ্রান্ত হয়ে গেছে
মস্তিষ্ক ভ্রম হচ্ছে কি হচ্ছে হ্যালুসিনেশন হচ্ছে নাকি এমন মনে হচ্ছে না যাই হোক রুটি কিনলে মুদ্রা দিলেন এই মুদ্রা দেখে রুটি বলা বলছে এই মুদ্রা কোথায় পেয়েছো এই মুদ্রা তো সবার কাছে থাকার কথা না এই মুদ্রার মধ্যে সিল মোহর আছে এটা তো 300 বছর আগের মুদ্রা কত বছর 300 বছর আগের মুদ্রা এই ব্যক্তি কি অবস্থা তখন চিন্তা করুন আপনারা যদি এমন কেউ বলে ঘুম থেকে উঠে বাজারে যান টাকা দেন আর মানুষ বলে এটা 1000 বছর আগের আপনার কি অবস্থা হবে তারা হতভম্ব হতভম্ব না আমি তো গতকালকে বের হচ্ছে এখান থেকে আমি গতকালকে বের হচ্ছে আমার সাথে আমার ভাইরা আছে কি বলছো পাগলের মতো কথা এটা 309 বছর আগের মুদ্রা এখানে দাকিয়ানুস বাদশার নাম লেখা আছে এই বাদশা 300 বছর আগে মারা গেছে সুবহানাল্লাহ এবার ওই যে থাকে না পুলিশ বাহিনী গোয়েন্দা সংস্থা লোক এরা তাকে ধরলো মনে হয় তুমি গুপ্তধন পেয়েছে ধরে রাজার কাছে নিয়ে গেছে এবার রাজার কাছে গিয়ে সে আরো হতবাক আমরা ছিলাম এই রাজ্যের মন্ত্রীদের ছেলে আমাদের চেয়ে ভালো কেউ জানবে রাজাকে ছিল তাই নাকি এবার তো দেখে এই রাজা সেই রাজা নয় তন্ন রাজা তন্ন রাজা এই রাজা আবার জালেম নয় এ মাশাআল্লাহ আল্লাহ বিশ্বাস করে ভালো জুলুম করে না ন্যায় বিচার প্রতিষ্ঠা করে কিন্তু এরা একটা কনসেপ্টে বিশ্বাস করে না সেটা হলো আল্লাহ মৃত্যুর পরে আমার জীবিত করতে পারেন এটাতে বিশ্বাস করে না বাকি সব বিশ্বাস করে কথা বুঝতে পারছেন এবার এই রাজার সামনে দাঁড়িয়ে সে বলছে যে আমরা গতকালকে বের হয়েছিলাম এটা সেটা আমরা গুহায় আশ্রয় নিয়েছি আমার ভাইরা সেখানে এখনো আছে আমি খাবার কিনতে এসেছি এই তো ঘটনা খুলে বললেন তখন এই রাজা বলছেন হ্যাঁ এমন একটা ঘটনা আমাদের সমাজে প্রচলিত আছে যে আজকে থেকে 300 বছর আগে 7 জন বা 9 জন যুবক বের হয়ে গেছে আর ফিরে আসে নাই তোমরা কি সেই যুবক ওদের অবস্থা চিন্তা করেন তখন তখন তাদের বুঝতে একটু সময় লাগলো বাট শেষে গিয়ে তারা বুঝতে পারলেন হ্যাঁ ঘটনা আসলে এই আল্লাহ পাক 309 বছর ঘুম পাড়িয়ে রেখেছেন তারপরে জীবন্ত করেছেন কথা বুঝতে পারছেন মাত্র 9 জন যুবককে দিয়ে আল্লাহ পাক পরের একটা পুরো প্রজন্মকে হেদায়েত দিলেন যারা পরকালে বিশ্বাস করত না রেজারেকশন বা পুনরুত্থানে বিশ্বাস করত না কথা বুঝতে পারছেন বলে তোমার সাথীরা কোথায় আছে গুহায় চলো আমার সাথে তারা গিয়ে দেখলো হ্যাঁ তারা সেখানে আছে এই ঘটনার মধ্য দিয়ে পুরো সভ্যতাটাকে আল্লাহ পাক জানিয়ে দিলেন যে আল্লাহ 309 বছর পর ঘুম থেকে ওঠাতে পারেন সে আল্লাহ অবশ্যই মানুষের মৃত্যুর পর আবারও জীবন দিতে পারেন এটা আল্লাহ হিকমা প্রজ্ঞা এই ঘটনা আল্লাহ পাক সূরা কাহফে এনেছেন আপনার সাথে শেষ জামানার সাথে আর চলমান ফিতনার সাথে দাজ্জালের সাথে এটা কি সম্পর্ক এটা ভালো প্রশ্ন না কিভাবে ইসলাম আপনাকে বাঁচাবে শোনেন যখন মাসিহুদ দাজ্জাল আসবে লিসন কেয়ারফুলি তখন সভ্যতা এমন হবে যে চতুর্দিকে ফেতনা থাকবে ফেতনা থাকবে আপনার আপনার অর্থনীতিতে আপনার সমাজনীতিতে আপনার পরিবারে আপনার ধর্মে আপনার পলিটিক্সে আপনার মিডিয়ায় আপনার প্রযুক্তিতে এভরি সিঙ্গেল সেক্টর ফেতনা দিয়ে ভর্তি হবে ঠিক আসহাবুল কাহফ ওই যুগের মতোই ঠিক আসহাবুল কাহফ ওই যুগের মতোই এমনভাবে ফেতনা আসবে যে আপনি এটাকে লড়তে পারবেন না অপশন অপশন তারা সাইলেন্টলি সেখান থেকে চলে গেছে ফেতনাময় পরিবেশে যদি আপনি ইমান ধরে রাখতে না পারেন তখন এই ফেতনা থেকে ডিসকানেক্টেড হয়ে নিজে একা একা থাকার চেষ্টা করেন ঘরে থাকেন কম কথা বলেন কম মানুষের সাথে মেশেন গোনার জন্য বেশি কান্নাকাটি করেন বেশি বেশি নেকি আমল করতে থাকেন আপনি কিছুটা হলেও ফেতনা থেকে বেঁচে থাকবেন ফেতনাময় পরিবেশটি এত ভয়াবহ হবে যে আপনি এখানে দাঁড়িয়ে এটাকে যুদ্ধ করতে পারবে যখন মাসিহুদ দাজ্জাল আসবে তখন এই ঘটনাগুলো ঘটবে তারাই কাজটা করেছে এখানে আর কিছু টিপস আমি দিচ্ছি এরকম সিচুয়েশনে লাস্ট 5 মিনিটস এরকম সিচুয়েশনের মধ্যে দেখবেন আল্লাহ পাক এই ফেতনাময় পরিবেশেও কিছু যুবক ভাইকে হেদায়ত দিবে ইনশাআল্লাহ এবং আল্লাহ পাক তাদের হৃদয়গুলোকে জুড়ে দিবে ইনশাআল্লাহ আল্লাহ বলছে ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরব্বিহিম ওয়া জিদনাহুম হুদা ওই রকম পরিবেশেও একটা দাকিয়ানুসের ওই মানে সামাজিক অবক্ষয়ের পরিবেশেও আল্লাহ পাক বাছাই করে কিছু যুবককে হেদায়েত দিয়েছে এটা আল্লাহ সুন্নাহ যত জাহেলিয়াত থাকুক না কেন আল্লাহ পাক এক শ্রেণীর মানুষকে হেদায়েত দিবেন ইনশাআল্লাহ এবং তাদের মধ্যে যুবকরাই হবে আগামী দিনে কান্ডারি ইনশাআল্লাহ সূরা কাহফ কথা বলছে সূরা কাহফের কথা বলছে আসহাবুল কাহফের কথা বলছে এবং আল্লাহ বলছেন ওয়াজিদনাহুম হুদা আমি আল্লাহ ওদের হেদায়েত বাড়িয়ে দিব আমি হেদায়েত দিব আমি হেদায়েত বাড়িয়েও দিব ওয়া রাবাতনা আলা কুলুবিহিম যুবকদের হৃদয়গুলোকে আমি জুড়ে দিব ইনশাআল্লাহ খেয়াল করে দেখবেন তো হবে যুবকদের মনগুলোকে আমি
ইমানের বন্ধনে জুড়ে দিবেন স্যার তারা ফিতনার পরিবেশ থেকে ডিসকানেক্টেড হয়ে গুহায় আশ্রয় নিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলেছেন শুনেন এমন ভাবে ফিতনা গ্রাস করবে যে একজন মুমিনের জন্য শ্রেষ্ঠ সম্পদ হবে কিছু বকরির পাল যেটা নিয়ে সে পালিয়ে যাবে কান্ট্রি সাইডে সেখানে গিয়ে সে থাকা শুরু করবে ফিতনা থেকে বেঁচে থাকার চেষ্টা করবে এই হাদিস নাই সুবহানাল্লাহ আছে পরিস্থিতি ওইদিকে যাবে আস্তে আস্তে শুনেন যদি আল্লাহ না করুক যদি আল্লাহ না করুক মহামারী যে ধাক্কা চলছে আরো যদি মহামারী বাড়তে থাকে এখন মনে করেন একটা ড্রিজলিং শাওয়ার হচ্ছে ভাইরাসের ড্রিজলিং শাওয়ার মানে ঝিরঝিরি বৃষ্টি এরপর দেখবেন এমন যদি হয় যে হেভি শাওয়ার শুরু হলো মানে আপনার আরো বেশি ভাইরাস নতুন নতুন রূপ নিচ্ছে কোভিড ওমিক্রন এটা সেটা একটা একটা করে আসতে থাকছে আর হিস্ট্রিতে এমন কখনো হয়নি যে দুই বছর ধরে এটা কন্টিনিউ হচ্ছে তো যদি আরো কিছু বাড়তে থাকে আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর বিষয় আসতে থাকে তখন যারা বেশি ঘন বসতিপূর্ণ জায়গায় আছে তাদের চাইতে তারা বেশি সেফ থাকবে যারা কম ঘন বসতিপূর্ণ জায়গায় বাস করছে ফিতনা এমনভাবে গ্রাস করবে যারা গ্রামাঞ্চলে বাস করছে রুট লেভেলে থাকছে কৃষিকাজ করছে ফ্রেশ খাবার খাচ্ছে ফ্রেশ বাতাস নিচ্ছে পরিশ্রম করছে দেখবেন তাদের মৃত্যুর হার অনেক কম হবে ইনশাআল্লাহ ইমিউনিটি সিস্টেম বাড়বে আর আপনি আমি যে পড়ে আছি না জ্যাম বড় শহরের মধ্যে দেখবেন র্যাপিডলি ভাইরাস ছড়িয়ে পড়তে পারে তাদের ইমিউনিটি সিস্টেম ওই ব্যক্তির এক হবে না যে ব্যক্তি ওই যে রুট লেভেলে থাকছে ফ্রেশ খাবার খাচ্ছে ফ্রেশ বাতাস নিচ্ছে পরিশ্রম করছে কাজ পরিশ্রম করছে ওর ইমিউনিটি সিস্টেম আমার চেয়ে অনেক বেশি স্ট্রং ছড়িয়ে পড়লেও সে দেখবেন কম এফেক্টেড হচ্ছে ফিতনাময় পরিবেশ থেকে দূরে থাকার জন্য নির্জনতা অবলম্বন করেন ঘরে থাকেন পাপের জন্য কান্নাকাটি করেন কম মিশেন মানুষের সাথে কম কথা বলেন কম ফেতনার মধ্যে ঢোকেন একটু রুট লেভেলে থাকার চেষ্টা করেন আপনি অনেকটা সেফ থাকবেন ইনশাআল্লাহ অনেকটা সেফ থাকবেন এটা আমার পরামর্শ আমার পরামর্শ আমার মন্তব্য আর ইউ ডোন্ট হ্যাভ টু অ্যাকসেপ্ট মাই ওপিনিয়ন আমি কখনো বলিনি যে আমার মতামত আপনাকে গ্রহণ করতেই হবে কখনো বলি নেভার বরং আমি বলছি ইউ শুড নট অ্যাকসেপ্ট মাই ওপিনিয়ন আমার ওপিনিয়নকে গ্রহণ করার দরকার নেই আপনার আনটিল অর আনলেস ইউ আর কনভিন্স দ্যাট আই এম কারেক্ট যতক্ষণ আপনার কাছে মনে না হচ্ছে যে হ্যাঁ ভাই ঠিক বলছে যখন আপনার কাছে গবেষণা করে পরিস্থিতি বুঝে মনে হবে যে হ্যাঁ ভাই বলো ঠিক আছে তখন গ্রহণ করে তার আগে দরকার নেই কোনো দরকার নাই আমি বলিনি গ্রহণ করতেই হবে আসহাবুল কাহফ সরে গিয়েছেন আপনাকে ফেতনা থেকে ডিসকানেক্টেড হতে হবে দাজ্জালের ফিতনার সাথে আপনি ফাইট করতে পারবেন না সহজ না ফিতনা চতুর্দিক থেকে এবার দেখেন যুবকদেরকে হেদায়েত দিয়েছেন আল্লাহ পাক হেদায়েত বাড়িয়ে দিয়েছেন শুধু তাই না যখন তারা ঘুমিয়েছিল ওই কাফের মধ্যে যখন তারা গুহায় ঘুমিয়েছিল তাদের ঘুমের যেন ডিস্টার্ব না হয় আল্লাহ পাক সূর্যকে একদিক থেকে উঠিয়েছেন আর একদিকে ডুবিয়েছেন কথা বুঝতে পারছেন যখন আপনি আল্লাহর হয়ে যাবেন আল্লাহ আপনার জন্য প্রকৃতিকে অনুগত করে দিবেন শুধু তাই নয় এই আসহাবুল কাহফ যখন ঘুমিয়েছিলেন আল্লাহ পাক ফেরেশতাদেরকে দিয়ে তাদেরকে পাশ পরিবর্তন করিয়েছেন ডান কাত বাম কাত আপনি যদি আল্লাহর পথে থাকেন আল্লাহ আপনাকে মালায়েকা দিয়েও সাহায্য করতে পারে এইগুলো হেদায়েত আমি বললাম সময় নেই বলতে পারছি না সব কথা এতটুকু বলবো এই ফিতনাময় পরিবেশের মধ্যে আসহাবুল কাহফ যেভাবে ইনিশিয়েটিভ নিয়েছেন হেদায়েতে এসেছেন দাওয়াতি কাজ করেছেন মানুষকে সচেতন করার চেষ্টা করেছেন এক পর্যায়ে পারেন নাই ফেতনা ব্যাপকভাবে ঘিরে ফেলেছে তারা সরে গিয়েছে ওই ফেতনা থেকে ডিসকানেক্টেড হয়ে গেছে এটাই সুন্নাহ যেটা আপনাকে দাজ্জাল থেকে বাঁচাবে রিমেম্বার এটাই সেই কাজ যেই কাজ আপনাকে দাজ্জালের সভ্যতা থেকে বাঁচাবে ইউ ক্যানট ফাইট উইথ মাসিহ দাজ্জাল আপনি দাজ্জালের সাথে ফাইট করতে পারবেন না ঈসা ইবনে মারিয়াম পারবে ইনশাআল্লাহ আসা এর মানে এই না আপনি চেষ্টা করবেন না আমি এটা বলিনি এর মানে এই না আপনি চেষ্টা করবেন না আপনি ইলম অর্জন করবেন পড়াশোনা করবেন ননসেন্স প্রশ্ন টোটালি ননসেন্স আপনি এই পরিবেশের মধ্যে প্রথমে ইলম অর্জন করবেন ইলম অনুযায়ী আমল করবেন তাসকি আত্মশুদ্ধি অর্জন করবেন কোনো সমস্যা নেই আদর্শ পরিবার গড়বেন কথাগুলো শোনেন ইলম আমল সালে তাসকিয়া বা আত্মশুদ্ধি আদর্শ পরিবার গঠন করা আপনার হালালকে হারাম জানা হারামকে হারাম জানা অর্থনৈতিক ক্ষেত্রে আপনি সুদ খাবেন না ঘুষ খাবেন না জানা আপনার দুর্নীতি করপশনে যাবেন না
আপনি সংস্কৃতির ক্ষেত্রে এমনভাবে থাকবেন যেখানে জেরা না হয় অশ্লীলতা না হয় বেহায়াপন না হয় অপসংস্কৃতি না গ্রাস করে পরিবার আপনার রিজিক তাসকি আত্মশুদ্ধি জানার যে আমল করা ইলম অর্জন করা এভাবে চলবে দাওয়াতি কাজ করতে থাকবেন একটা পর্যায়ে যদি দেখেন যে ফিতনা এমনভাবে গ্রাস করেছে আপনি আর পারছেন না তখন আসহাবুল কাহফ যা করেছেন সাইলেন্টলি সেখান থেকে ডিসকানেক্টেড হওয়া এটা আপনাকে দাজ্জাল ফিতনা থেকে বাঁচানোর জন্য এটাই সেই কাজ যেটা এটাই সেই মেসেজ যেটা সূরার মধ্যে আছে যা আপনাকে মসীহুদ দাজ্জাল ফিতনা থেকে বাঁচাবে ইনশাআল্লাহ রাসূলুল্লাহ এমন কি যদি আপনি আল্লাহর হয়ে যান আল্লাহ আপনাকে মালায়েকা দিয়ে সাহায্য করতে পারবে প্রকৃতিকে নিয়ন্ত্রণ করে দিতে পারবে আল্লাহ পাক আপনাকে ঘুমের মধ্যেও সাহায্য করতে পারবে আল্লাহ পাক আপনার দায়িত্ব নিয়ে নেবেন ইনশাআল্লাহ এবং দেখবেন অল্প কিছু মানুষকে আল্লাহ পাক বড় কমিউনিটিকে হেদায়েতের আলো দেখাবেন ইনশাআল্লাহ আমরা জানি আগামী দিনগুলো কষ্টকর হবে কঠিন হবে কঠিন হবে এই কঠিনতার মধ্যে ঈমানকে ধরে রাখতে হবে পড়াশোনা করতে হবে পরিবারের আদর্শ ধরে রাখতে হবে মধ্যমপন্থী থাকতে হবে চরমপন্থী হওয়া যাবে না এবং শৈথিল্যবাদী হওয়া যাবে না আমরা সবাই একে অপরের ভাই ধর্মীয় ক্ষেত্রেও পলিটিক্যাল ক্ষেত্রে যারা আমাদের ধর্মের মধ্যে আছে পলিটিক্স আছে সবাই কিন্তু আমাদের ভাই সবার কল্যাণকামী হতে হবে কারোর প্রতি আগ্রাসী মনোভাব নিয়ে আপনি সমাজ সমস্যা করতে পারবেন না এবং দেশ রাষ্ট্র উম্মার উপকার করতে পারবেন না সবাইকে নিয়ে এগোতে হবে ইনশাআল্লাহ তাআলা এবং সবার ভালোটুকু নেবেন খারাপটুকু আপনি ছেড়ে দিবেন দাওয়াতি কাজ করতে থাকবেন মানুষকে কল্যাণের আহ্বান করবেন যদি আপনি দেখেন এমন ফিতনা চলে আসে আপনি আর পাচ্ছেন না আপনি অরাজকতা সৃষ্টি না করে সাইলেন্টলি আসহাবুল কাহফের মতো সরে যান সরে গিয়ে নিজে নিজের পরিবার নিয়ে আপনি ইসলাম পালন করতে থাকেন ফেতনা থেকে ডিসকানেক্টেড থাকেন অ্যাটলিস্ট আপনি ওদের চেয়ে বেশি ভালো থাকবেন যারা ফেতনাময় পরিবেশে ঈমান আমল হারাবে আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন আমিন আগামী দিনগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সূরা কাহফের হেদায়েতের আলো নিয়ে পথ চলার তৌফিক দান করুন আমিন আমাদের মধ্যে যারা অসুস্থ আল্লাহ পাক শিফায় কামিল দান করুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যুবক ভাইদেরকে হেদায়েত করুন আমাদের যুবতীদেরকে হেদায়েত করুন এবং আমাদের কিন্তু আরও বক্তা আছেন যারা নামাজের পরে আসবেন মাগরিবের পরে আসবেন এশার পরেও আসবেন ইনশাআল্লাহ আমি রিকোয়েস্ট করবো তাদের বক্তব্য না শুনে বাসায় যাবেন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ